আমরা নবী, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি, সেবাই হবে আমাদের জীবনে সপোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মজিদ জয়েনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখর বিশ্বাস, প্রভাষক, গণিত বিভাগ, মজিদ জয়েনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় এবং 8.2 নিয়ে আমরা আলোচনা করব, কেমন? তো দেখো, আজকে আমরা যে জিনিসটা শিখব, আমাদের আজকের পাঠ হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় বৃত্ত, যেটাকে ইংরেজিতে সার্কেল বলা হয়, কেমন? এই বৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই অধ্যায়ের শেষে তোমরা যেটা শিখতে পারবা সেটা হচ্ছে যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃহত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত বৃত্তচাপ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে, বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান উপপাদ্যগুলো প্রয়োগ করতে পারবে, আর বৃত্ত সম্পর্কিত সম্পদ বর্ণনা করতে পারবে। তবে সম্পদ যেটা তোমাদের নেক্সট অধ্যায় রয়েছে, এই অধ্যায়টা আমরা উপপাদ্য পর্যন্তই সীমাবদ্ধ রাখবো, ওকে? তো দেখো, প্রথমে আমাদের যে উপপাদ্যটা রয়েছে, তোমাদের উপপাদ্য 20, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে তুমি দেখো যে এখানে মনে করি ও কেন্দ্রবিষ্ট এ বিছে একটা বৃত্ত, এবং তার একই উপচাপ বিছের উপর দণ্ডায়মান, দেখো বিছের উপর দণ্ডায়মান বি এ সি কোণ, মানে এই বি এ সি কোণ হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, এবং বি ও সি কোণ হচ্ছে কি বলতো, কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তোমাকে এবার প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান সমান 2BAC, মানে এই বি ও সি কোণ সমান প্রুভ করবো 2BAC কোণ, কেমন? তাহলে দেখো যে মনে করি এসি রেখাংশ হচ্ছে কেন্দ্রগামী নয়, এখানে অনেক ডিটেলস করে লেখা আছে। দেখো তো এসি রেখাংশ তো কেন্দ্রগামী নয়, আমরা দেখতেই পাচ্ছি, এবং এক্ষেত্রে দেখো এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি, মানে এ আর হচ্ছে কেন্দ্র কি বলতো, এ ও যোগ করি, বা ডি পর্যন্ত যেটাকে আমরা বর্জিত করি, কেমন? এবার তুমি দেখো এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, এ ও বি, এ ও বি একটা ত্রিভুজ হয়েছে, এবং এ ও সি একটা ত্রিভুজ হয়েছে। এখন তুমি দেখো যে এ ও বি এর বহিঃস্থ কোণ, তাহলে এ ও বি ত্রিভুজের বহিঃস্থ কোণ যদি আমি বি ও ডি কোণ ধরি, আমরা তো জানি যে বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টির কী বলতো, সমান। তাহলে তুমি দেখো এখানে আমার বি ও ডি কোণ সংসার আমি বলতে পারি কী বলতো, ও এ বি কোণ প্লাস কী বলতো, এ ও বি কোণ, আমি সেটাই লিখলাম এখানে। দেখো আবার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে দেখো ও এ সমান সমান কি বলতো, ও বি, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো প্রান্ত বিন্দু সংযোগকারী রেখাংশ দৈর্ঘ্য পরস্পর কি বলতো, দৈর্ঘ্য পরস্পর সমান, কেমন? তার মানে তুমি দেখো এখানে যদি দৈর্ঘ্য সমান হয়, তাহলে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তার কোণ দুটাও কি সমান হবে, তাহলে আমরা বলতে পারি বি এ ও কোণ সমান সমান কি বলতে পারি বলতো, এ ও বি কোণ। এবার তুমি দেখো প্রথম আমি কি লিখেছিলাম যে বি ও ডি কোণ সমান সমান বি এ ও কোণ প্লাস এ ও বি কোণ, তাহলে আমি যদি এ ও বি কোণের জায়গায় কি বসাই দিতে পারি বলতো, বি এ ও কোণ, কেমন? তাহলে দেখো তো যদি এ ও বির জায়গায় বি এ ও কোণ বসিয়ে দেই, তাহলে বি ও ডি কোণ সমান সমান আমার কি আসে, 2BAO কোণ। একইভাবে যদি আমরা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি, তাহলে লিখতে পারি বহিঃস্থ সি ও ডি কোণ সমান সমান কি লিখতে পারি বলতো, 2CAO কোণ। তাহলে দেখো এখানে যদি আমার বি এ ও কোণ প্লাস এ ও বি কোণ, এই 2CAD কোণ। এবার আমি লিখতে পারি কি দেখো, যে বি এ মানে সরি বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ, তাহলে এই দুইটা কোণ সমান সমান আমি কি লিখতে পারি, লিখতে পারি 2BAO কোণ প্লাস 2CAO কোণ। এবার এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি থাকে বলতো, বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ। এখন তুমি দেখো যে বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান আমি বলতে পারি বি ও সি কোণ, আবার এ ও ডি কোণ বা এ বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ সমান সমান আমি লিখতে পারি বি এ সি কোণ, তাহলে আমি সহজেই বলতে পারি বি ও সি কোণ সমান সমান 2BAO কোণ, কেমন? এটা আমাদের প্রয়োগ করতে বলছে। এরপরে যেটা আছে দেখো, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়, আমরা তো জানি এগুলো। দেখো তাহলে মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের, দেখো মনে করি ও, মনে করি এখানে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এবং বিসিডি, বিসিডি চাপের উপর দণ্ডায়মান বি এ কি কোণ বলতো, ডি কোণ, এবং বি ই ডি কোণ। হ্যাঁ, এই দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ সমান সমান বি ই ডি কোণ পরস্পর
কি বলতো? সমান। এবার দেখো ও কমা বি এবং ও কমা কি বলতো ডি যোগ করি। এখন বি সি ডি এইটুক চাপের উপর, বি সি ডি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ কি বলতো? বি ও ডি কোণ। আবার আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বি ও ডি কোণ সমান আমি বলতে পারি টু বি এ ডি কোণ, আবার সমান সমান কি বলতো টু বিই ডি কোণ। তাহলে তুমি দেখো যে দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, এটা আমরা জানি। তাহলে এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে টু বি এ ডি কোণ সমান লিখতে পারি টু বিই সি কোণ। এবার দুইটার পাশ থেকে টু টু বাদ দিলাম, তাহলে থাকে কত বি এ ডি কোণ সমান বিই ডি কোণ। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছে। কেমন? এরপরে যেটা দেখা আছে, দেখো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে দেখো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে মনে করি ও কেন্দ্রবেষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো তাহলে এ সি বি কী বলতো একটা অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, এবং প্রমাণ করতে হবে যে এ সি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। কেমন? তাহলে দেখো এ বি এর যে পাশে সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে বৃত্তের উপর একটা বিন্দু কী নেই বলতো? একটা বিন্দু ডি নেই। এবার দেখো তাহলে এ বি ডি চাপের উপর, এ বি ডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ কোনটা বলতো? বৃত্তস্থ এ সি বি কোণ সমান হাফ। কি লেখা যায় বলো? কেন্দ্রস্থ সরল কোণ এ ও কি কোণ বি কোণ। মানে আমরা জানি একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা আছে সেটার অর্ধেক কত? হাফ হবে। কেমন? কিন্তু এখানে দেখো বলছে যে এ ও বি কোণ সমান কয় সমকোণ বলতো? দুই সমকোণ। তাহলে এ ও বি কোণ যদি দুই সমকোণ হয়, তাহলে হাফ ইন্টু যদি দুই সমকোণকে আমি ভাগ করি 180 ডিগ্রি, তাহলে কত সমকোণ হবে? এক সমকোণ হবে। অতএব এ সি বি কোণ ইজ ইকুয়াল টু কি বলতো? এক সমকোণ। এটাও প্রুফ হয়ে গেল। কেমন? আর আমরা এই কয়েকটা জিনিস একটু মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তার সমকোণী শীর্ষবিন্দু দিয়ে যাবে। আবার কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সবসময় কী হবে বলতো? সূক্ষ্ম কোণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপপাদ্যগুলো অনেক ইজি, তোমরা একটু ভাষায় করলে অবশ্যই এগুলো করতে পারবা সবাই। তো দেখো এরপর আমরা একটা সৃজনশীল করবো, যে এখানে দেওয়া আছে তোমাদের 8.2-এর 4 নম্বর সৃজনশীল, যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ও বি ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। কেমন? এরপর তোমাকে ক নম্বর বলছে যে এ বি সি ডি বৃত্তটির পরিধি নির্ণয় করে। তাহলে তুমি দেখো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ও বি ইজ ইকুয়াল টু আর 2.5 সেন্টিমিটার, এবং এ বি সি ডি বৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে টয়েস পাই আর। তাহলে পাই এর ভ্যালুটা যদি বসিয়ে দিই 3.1416, এবং আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসে 15.708 সেন্টিমিটার প্রায়। কেমন? আচ্ছা এরপরে যেটা আছে, দেখো আমাদের কি প্রুফ করতে বলছিল? যে প্রুফ করতে বলছে যে প্রমাণ করো যে বি এ ডি কোণ সমান হাফ বি ও ডি কোণ। ওকে, তাহলে তুমি দেখো যে দেওয়া আছে ও কেন্দ্রবিষ্ট এ বি সি বৃত্তের একই চাপ বি ডি এর উপর দণ্ডমান। দেখো এই একই চাপ বি ডি এর উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ বি এ ডি কোণ, এবং কেন্দ্রস্থ কোণ কী বলতো? বি ও ডি কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ সমান হাফ বি ও ডি কোণ। তাহলে দেখো যে দেওয়া আছে এটি রেখাংশ কেন্দ্রগামী নয়, এটা কেন্দ্রগামী নয়, তাহলে আমি কী বলছি এক্ষেত্রে এই বিন্দুতে কেন্দ্রগামী রেখাংশ কী একই বলতো? ACX। দেখো এটা পিছনে কিন্তু আমরা জাস্ট এটা পড়েছি জাস্ট সেটার মতনই। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি বলতে পারি যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, আমরা কি জানি ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, এটা কেন্দ্রবিষ্ট বৃত্ত এ ও বি এর বহিস্থ কোণ কোনটা বলতে পারি আমি বলতো? বহিস্থ কোণ বলতে পারি বি ও কি কোণ সি কোণ। তাহলে বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টির সমান, তাহলে বি ও সি কোণ সমান বি এ ও কোণ প্লাস এ ও বি কোণ। কেমন? আবার যদি আমি ধরি দেখো তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আবার কি বলতো? ও এ সমান সমান কি বলতো? ও বি। কেমন? তারপর দেখো একইভাবে আমি যদি ধরি ত্রিভুজ এ কি বলতো, আমি যদি ধরি ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে, ঠিক এ ও ডি এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? ডি ও সি কোণ সমান আমি কি লিখতে পারি? টু ডি এ ও কোণ। এবার দেখো এই দুটো যদি আমি যোগ করে দিই, যোগ করলে আমার কী মান বের হয় বলতো? যোগ করলে আমার বের হয় বি ও ডি কোণ। দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে বি ও সি কোণ প্লাস ডি ও সি কোণ সমান টু বি এ ও কোণ প্লাস টু ডি এ ও কোণ। এবার এখান থেকে যদি আমি যোগ করি বি ও সি কোণ প্লাস ডি ও সি কোণ সমান কি হয়? বি ও ডি কোণ। আর এখান থেকে টু বি এ ডি কোণ। তাহলে তুমি দেখো যে বি এ ডি কোণের মানটা বের করবো, তাহলে এখান থেকে টু গুণ আছে, যদি ভাগ হয় তাহলে ওই পাশে কি হয়? ভাগ চলে যায়, তাহলে আমার কি হয়? বি ও ডি কোণ। এটাই আমাকে প্রুভ করতে বলেছে। কেমন? আর এ পাশে যথার্থগুলো দেওয়া আছে যে বহিস্থ কোণ অন্তঃস্থ কোণের বিপরীত, কোণ দ্বারা সমষ্টির সমান, আর একই বৃত্তের এটা ব্যাসার্ধ, আবার সমদ্বিখণ্ডক ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হয়। কেমন?
তো দেখো এরপরে আমাদের যেটা রয়েছে, দেখো যে আমাদের প্রুভ করতে হবে যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান টু এ বি কোণ। তাহলে দেখো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, কেমন, এবং এ সি এ বি ডি কর্ণ ই বিন্দুতে ছেদ করেছে, এ কমা ও বি কমা সি এবং সি কমা ও এবং ডি কমা ও যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান টু এ বি কোণ। তাহলে তুমি দেখো যে ত্রিভুজ এ ই ডি এর বহিষ্ঠ এ বি কোণ, ত্রিভুজ কি বলতো এ ই ডি এর, তাহলে ত্রিভুজ এ ই ডি এর বহিষ্ঠ এ বি কোণ এবং অন্তস্থ কোণ বলতো এ, তাহলে আমরা জানি বহিষ্ঠ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টির সমান, তাহলে অন্তস্থ এ ডি এ কোণ প্লাস এ ই ডি কোণ ই এ ডি কোণ। তাহলে আমি কি লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পারি এ ই বি কোণ সমান সমান কি বলতো এ ডি বি কোণ প্লাস সি ডি ই কোণ। আবার দেখো দুইয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আবার একই চাপ এখানে বলছে একই চাপ এ বি এর উপর দণ্ডমান, তাহলে একই চাপ এ বি এর উপর যদি দণ্ডমান হয় তাহলে এ ডি বি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এবং এ ও বি কোণ হচ্ছে কি বলতো কেন্দ্রস্থ কোণ। আর আমরা তো জানি বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্র, মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের কি বলতো দ্বিগুণ। হ্যাঁ, আমাদের যে বৃত্তস্থ কোণ থাকবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি এ ও বি কোণ সমান টু এ ডি বি কোণ। আবার দেখো সি ডি চাপের উপর দণ্ডমান, একই কথা, প্রথমে এ বি চাপের উপর দণ্ডমান, বিসি চাপের উপর দণ্ডমান, তারপর সি ডি চাপের উপর দণ্ডমান। দেখো তাহলে সি ও ডি কোণ, তাহলে সি ডি চাপের উপর যদি দণ্ডমান হয় তাহলে সি ও ডি কোণ আমি বলতে পারি টু সি ই সি এ কি কোণ বলতো ডি কোণ, মানে এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের কয় গুণ বলতো দ্বিগুণ। তাহলে দেখো আবার যদি আমি এটা যোগ করে দিই এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ, তাহলে দুইটা যোগ করে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই এ ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ সমান টু এ বি কোণ, মানে আমরা যে প্রথম উপপাদ্যটা করেছিলাম সেম একই রকম কিন্তু। ওকে দেখো এরপর আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে যে তোমাদের অনুশীলনে 8.2 এর ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের এ বি সি অন্তর্লিখিত চতুর্ভুজ এবং এ সি বি ডি কর্ণদ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করে বলতো এ সি বি ডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইজ ইকুয়াল টু টু এ ই বি কোণ। তাহলে এটা তোমরা বাসায় করবা যেটা 8.2 এর তোমাদের কত বলতো এক নম্বর। আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই বৃত্তের চতুর্ভুজ বৃত্তের যে উপপাদ্যগুলো আছে এগুলো তোমাদের অনেকটাই ইজি, দেখো তোমরা যদি একবার বাসায় পড়ো এবং দুবার যদি লেখো তাহলে দেখবে এগুলো তোমাদের সহজ ইজিলি হয়ে যাবে, কেমন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো, কেমন, ধন্যবাদ সবাইকে।